ওয়েলকাম ব্যাক টু জিনিয়া জিনিয়া ব্লগস এর স্যাটারডে মর্নিং এ তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি সৌম আমার বড় ছেলে ওর চলছে বোর্ড এক্সাম কারণ এটা বলার অর্থই হচ্ছে আমার বেশ কিছু নতুন বন্ধু এসেছে আমার পরিবারে তো তাদের তো জানা উচিত যে আমার পরিবারের স্থিতিটা এখন কেমন বাড়িতে বোর্ডস বা মাধ্যমিক যদি চলে উচ্চ মাধ্যমিক যদি চলে বোর্ড এক্সাম যদি চলে তাহলে বাড়ির পরিবেশ ঠিক যেরকম হওয়ার কথা বাড়ির পরিবেশ একদমই ওই রকম কালবৈশাখী ঝড়ের আগে যে থমথমে পরিবেশটা হয় ঠিক সেই রকম বাইরের কাজ যেহেতু সৌমই করতো তাই আমাকেই করতে হচ্ছে এখন যাচ্ছি মুদিখানা বাজারে আর আমার কিন্তু একটা ছোট কর্তাও আছে সেটা হচ্ছে সৌর্য সৌমের থেকে ১৩ বছরের ছোট একটা পুঁচকে ভাই সে এখন গেছে তার আম্মা দাদার বাড়িতে সেখান থেকে বেরিয়ে আজকে স্যাটারডে তো সে যাবে ড্রয়িং শিখতে আর মিস্টার বিশ্বাস আমার কর্তামশাই তিনি চলে গেছেন অফিসে তো চলো মুদিখানা বাজারে যাই বেশ কিছু জিনিসের দরকার কিন্তু পরীক্ষার আগে তো সৌমকে পাঠানো যাবে না তাই এখন চলো আমার সঙ্গে রোদ দেখো খালি বাপ ওই দুটো দাও হ্যাঁ হ্যাঁ ওটা দাও আর ইয়ে দাও আজকে স্যাটারডে আজকে তোমার কোন ক্লাস আছে বলো তো দেখি কোথায় যাবে আজকে ড্রয়িংয়ে সৌদ এখন কিন্তু বড় হয়ে গেছে একটুও কাঁদে না তাই না রেডি তো চলো নাচ ম যেহেতু দ্বীপের হিস্ট্রি পরীক্ষা তো দ্বীপের সিলেবাসটা হিস্ট্রির অনেক বড় ওই জন্য আজকে আর দ্বীপ বাজারে যাচ্ছে না আমি বললাম যে রান্না করবো ইয়ে বাঁধাকপি মিস্টার বিশেষ এই আগের সানডে তিনখানা বাঁধাকপি এনেছে সে আর শেষ হয়নি আজকে একটা করব। বাকি দুটো ফ্রিজে ও বাদ ফাদ দিয়ে কী যে রান্না হবে ভগবান জানে জানি না যাই হোক মাছের মাথা দিয়ে ছাড়া করতে পারবো না মানে খেতে পারবো না এই যে অবস্থা এই সময়ের বাঁধাকপি মানে ওই অসময়ের বাঁধাকপি ধরে নাও তো ওই জন্য মাছের মাথা আনতে যাচ্ছি দিককে বললাম একটা রুইয়ের মাথা এনে দাও তো তো আমায় বলছে আমার মাথা খাও আমি আজকে যেতে পারবো রুই দিও একটা কত করে গো গোটা চল বাজার দোকান কমপ্লিট রুইয়ের দামটা বেশি আড়াইশো টাকা করে কেজি জানো এই যে বিয়ের মরশুমটা চলছে না বিয়ের মরশুমটা না চলা অব্দি রুইয়ের দাম কমবে না কী বিচ্ছিরি টাইপের দাম আড়াইশো না দুশো করে কেজি নিল তাও নিলাম দু কিলোর কাছাকাছি রুইটা বেশ অনেকগুলোই পিস হয়েছে বাট ওই মিস্টার বিশ্বাস আর আমার মাছ আর ছেলেদের মাংস কারণ ছেলেরা তো মাংস খেতে বেশি ভালোবাসে ওদের মাংসই দিতে হবে আজকে দ্বীপের জন্য মাংস আর ওই রুটিকেই তেলে ভেজে পরোটা করে দিয়েছি আজকে আর টাইম নেই এগারোটা প্রায় বাজে এখানে এখনও জামা কাপড় সব ভিজানো এখানে সোয়েটার ভেজানো এখানে ব্লাউজেস ভেজানো এখানে সৌর্যের স্পোর্টসের সমস্ত জিনিসপত্র ভিজানো কখন কাজব কে জানে এদিকে রোদ একেবারে মাথার ওপর উঠে গেছে জানি না কখন ভাজাবো যাই একে টিফিনটা আগে দিয়ে আসি একটা একটা করে সারতে হবে আজকে অনেক কাজ কোথায় গেলেন ও আমার পিছনে আসেন আসেন আজকে নিজে নিজে বিছানা তুলেছে তুলে পড়তে বসেছে বাবা ভালো টিফিন না টিফিন করার টাইম পাইনি চিকেন আর রুটি কাজ করতে করতে ছুটির টাইমই ভুলে গেছি এগারোটা পঞ্চান্ন এখন এখন যুগলকে ফোন করলাম করে বললাম যুগল আমি টাইমিং ভুলে গেছি সাড়ে এগারোটায় ছুটি না বললো হ্যাঁ তো ওই কাজ দিতে দিতে পৌনে বারোটা হয়ে যায় যাও দশ মিনিট লেট যাই হোক ওখানে গিয়ে নিয়ে আসি বেটাকে নইলে আবার রাগ করবে বলবে আমায় বলেছিলে না তুমি আগে আসবে জানি তো তুমি তো গুড বয় এসো ব্যাগটা দিয়ে দাও আমাকে পুরনো খাতা শেষ হয়ে গেছে ওল্ড ওয়ান ফিনিশড আজকে নিউ ওয়ানে এঁকেছ ভেরি গুড লোকের বাড়িতে জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেল আর আমি এখন এসেছি রোদে দিতে বাপরে বাপ রোদের তাঁত আছে ভালো শুকিয়ে যাবে নিশ্চিত তবু লোকের বাড়িতে সব শুকিয়ে গেল গো লোকের বাড়িতে সব শুকিয়ে গেল। এই দুঃখ রাখবো কোথায় এখন সব জামা কাপড়গুলো বাবা বেছে বেছে সব রোদে দেওয়া ইজিতে কাচা এই বাড়িঘর হালকা হয়ে যাবে যদি একবার এই সমস্ত জিনিস রোদে দিয়ে তুলে দিতে পারি লেপ কাঁথা কম্বল এই সমস্ত থাকা মানেই তো হচ্ছে বাড়িঘরের ওজন বেশি তাই না তাই জন্য আজকে দু প্যাকেট আবার এক্সট্রা ওই ইয়ে আনলাম ক্লিপ যাতে ওই এক্সট্রা ক্লিপগুলো দিয়ে ছাদে রোদে দিতে পারি এই সোয়েটার ফোয়েটার ভারী জিনিস তো নিচে শুকাবে না এই এখন দিয়ে রান্নার কাজে যাবো মিস্টার বিশ্বাস ভাবে বাড়িতে কোনো কাজ নেই বুঝলে সব পুরুষ মানুষই ভাবে বাড়িতে কোনো কাজ নেই ওনাদের কাজ হচ্ছে শিক্ষিত মানুষের কাজ খাতায় কলমে কম্পিউটারে আর আমাদের কাজ হচ্ছে লেবারের কাজ মাটিগুলো তুলতে হবে কতদিন ভাবছি ছাদটাকে পরিষ্কার করতে হবে মাটি তুলতে হবে একটা জায়গায় নইলে এই বৈশাখী টাইম আসছে সব উড়িয়ে পাশের বাড়ির টবে দিয়ে দেবে

চারিদিকে এই সব পুরোনো বাড়িগুলো আছে না ওইগুলো সব বড়ো নাম দিয়ে গেস্ট হাউস হবে আমি জামা কাপড় মেলেছি আর রোদের বাবা মা এক হয়ে গেল বাবির বাড়ি যাবি আর তারপরে বল বুঝতে পেরেছো বাবির বাড়ি যাবে বল ফেলে চলে আসবে অবাক কাণ্ড অবাক কাণ্ড অবাক কাণ্ড সৌর্য আজকে বায়না ধরেছে ওর বাবির বাড়ি যাবে মানে রসগোল্লা খেতে আর বল খেলতে তারপরে নাকি গাড়ি করে ঘুরে গাড়িতে রসগোল্লা খেয়ে বল খেলে ও ওনাকে আবার বাড়ি চলে আসবে তো যাই হোক ওকে রাজি করা গেছে ও বেড়াতে যাচ্ছে ওর পিসির বাড়ি জীবনে প্রথমবার একা একা পিসির বাড়ি ঘুরতে যাচ্ছে এই জন্যই দেখো আমি সমস্ত জিনিসপত্র এই যে রেডি করে নিয়েছি দুটো জামা দুটো প্যান্ট একটা সেট ভালো আর একটা অর্ডিনারি পরে শোয়া টোয়ার মতো আর তার সাথে সাথে সমস্ত কিছু ডাইপার ফাইপার দিয়ে দিচ্ছি দুটো ডাইপার ও যেহেতু রাত্রেটা এখনও ডাইপারে শোয়ে তো ডাইপার পরেই শোবে ওই জন্য দিয়ে দিয়েছি এবার সৌর্য এখন দুদিনের জন্য ও দিদির বাড়ি যাচ্ছে আর যদি সেরম সমস্যা করে যেহেতু রাত্রে আমার সাথেই ওর শোয়ার মানে অভ্যাস যদি ঝামেলা করে একটা রাত্রি থেকে কালকে রবিবার আছে জামাইবাবু এসে দিয়ে যাবে তো এখনো দিদির সঙ্গে যাচ্ছে সৌর্য বেড়াতে যাচ্ছে আমাকে হাম দিয়ে যাও তাহলে রাতে কাঁদবো না হাম দিয়ে দাও হাম দিয়ে দাও হাম দিয়েছি টাটা বাবা এই টাটা টিকলে হয় আর কোনো দিকে তাকাচ্ছে না শৌরটা এখন টম টম করে দৌড় হচ্ছে গুড বয় হয়ে থাকবে হ্যাঁ আর এই যে কদিন ওখানে থাকবে না দিদি আমার নাম মুখেও আনবে না নাম মুখে আনলেই মনে চলে আসবে হ্যাঁ স্টেশন তো চলো আলটিমেটলি আমার বাড়ি থেকে আমার বাড়ির ছোট্ট রাত চলে গেল সোলো শিপে পিসি পিসি মশাইয়ের বাড়ি এখন অব্দি মিস্টার বিশ্বাস জানেন না তো পরে মিস্টার বিশ্বাসকে বলবো জানি একটু দুঃখ পাবে একটু কষ্ট পাবে কারণ বাড়ির মেন লোক তো সেই সে আজকে নেই আমারও সময় বিশেষে মন খারাপ হবে খারাপ লাগবে কিন্তু এই জিনিসগুলো খুব জরুরি পিসির বাড়ি মাসির বাড়ি বাচ্চা কাচ্চারা যাবে না থাকবে না তাই কী করে হয় মায়েদের তো সবেতেই মন খারাপ চলো লাঞ্চ টাঞ্চ সমস্ত রেডি করে নিয়েছি আর সৌমও চলে এসেছে লাঞ্চ করতে আজকে কী কী রান্নাবান্না করেছি সে তো দেখতেই পেয়েছ আজকে অ্যাকচুয়ালি যে রান্নাটা সেরমভাবে শ্যুট না করলেও আজকে হয়েছে ভাত ডাল সজনে ফুলের চচ্চড়ি আর মাছের ঝোল আর এখন আমি আর সৌম দুজনে মিলে লাঞ্চ করে নেবো কী রে হুম যে ভাই নেই কেমন লাগে বল আ প্রিয় এখন বুঝলে রিসেন্টলি গেছে এখন হয়তো জাস্ট আমরা লাঞ্চটা করে নেব আর আজকে আমি আর দীপ একসাথে থাকব আমাকে যাওয়ার সময় হাম দিয়ে বলে গেছে আজকে তুমি দাদার সঙ্গে শুয়েও হ্যাঁ চল লাঞ্চটা করি আকাশের মতো এখন আমার মনটাও খারাপ কিন্তু তাহলে বাচ্চা কাচ্চা কথা যাবে না একটু ঘুরে আসুক একটা দূরত্ব মাঝে মাঝে দরকার হয় একজনের সাথে অন্যজনের বন্ডিংয়ের ইম্পর্টেন্স কতটা সেটা বোঝার জন্য নিজেকে সৌর্যকে দুজনকেই একটা স্কোপ দিলাম এটা বোঝার যে সৌর্যর জীবনে আমি আর আমার জীবনে সৌর্য ঠিক কতটা ইম্পর্টেন্ট আজকে ব্লগটা আর বেশি লেন্দি করবো না তোমরাও আমার সঙ্গে দুদিন থাকো দেখো কিভাবে সৌর্যকে ছাড়া একটা রবিবার কাটে একটা সোমবার কাটে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা